हेलो व्यूअर्स वेलकम टू माय यूट्यूब चैनल अपना देखें सुष्मिता 2020 राज्य नतून नियोगे विज्ञप्ति प्रकाशित करा ग्रुप डी पदे आवेदन करते पारबेन पश्चिम बंगे 23 जिला जो चाकरी प्रार्थी एखे आवेदन करते पारबेन एवं छेले मेये उभये एखे आवेदन करते पारबेन सम्पूर्ण भिडियोते इन डिटेल स्टेप बाय स्टेप अपन संगे शेयर करब एखे आवेदन जो शिक्षागत योग्यता क्या लागे कौन पोस्टे नियोग होते चले एलिजिबल क्राइटेरिया क्या रही है अवश्य शुरू थेके शेष पर्यंत कोनो रकम स्किप ना करे फुल इनफरमेशन पेते सम्पूर्ण भिडियो देखुन जदि यह चैने नतून होवश्य चैनल सबसक्राइब कर रखने चा रिलेटेड आपडेट परवर्ती क्षेत्र सवार आगे पे तो अफिसियल वेबसाइट के नोटिफिकेशन डाउनलोड करते अपन प्रथम अफिसियल वेबसाइटे आसते हैं जटार लिंक अपनारा पे जा भिडियो डेस्क्रिपने अथवा गूगल क्रोमे सार्च करबें एथलेटिक सोसाइटी कलकता .org ये लिखे सार्च कर अफिसियल वेबसाइटे आसते करें इसे एक स्क्रॉल डाउन कर नीचे दिखे देखें वैकेंसिज एक अपशन अपन सामने शो करें ये वैकेंसि अपशने अपना क्लिक करबें क्लिक कर ले सरसरी अफिसियल नोटिफिकेशन डाउनलोड कर तो सामने अवश्य अफिसियल नोटिफिकेशन डाउनलोड करसन देखी ना चाहिए अफिसियल नोटिफिकेशन की बोल तो बंधुरा हलो अफिसियल वेबसाइट सरी हलो अफिसियल नोटिफिकेशन जो अवश्य ऑन स्क्रीन अपन सामने शो कर दा एसेटिक सोसाइटी के नोटिफिकेशन पब्लिश कर मेमो नम्बर अवश्य अपनारा ऑन स्क्रीन देखते हैं और 8 अक्टोबर यह नोटिफिकेशन प्रकाशित करना ग्रुप डी पदे अपना आवेदन करते हैं फार्ष्ट ही रही है दूटी वैकेंसि लेवल 7 अनुजाई एखे वेतन रही है अपन एज लिमिट 32 बचर हम अपना मैक्सिमाम 32 बचर बयस पर्यंत आवेदन करते पारबेन डायरेक्ट रिक्रुटमेंट है एखे आवेदनर जो मास्टर डिग्री करते हैं जो शाखा अथवा बैचलर डिग्री करते हैं लाइफ साइंस बा INF সায়েন্সের উপরে তাহলে আবেদন করতে পারবেন পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে আপনাদের বেতন রয়েছে লেভেল 2 অনুযায়ী 9টি ভ্যাকেন্সি রয়েছে এজ লিমিট 27 বছর এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে নেওয়া হবে এবং এখানে আবেদনের জন্য অবশ্যই যিনি আবেদন করবেন তাকে স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং উইথ কম্পিউটার নলেজ তার লাগবে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ সঙ্গে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে মেন্ডার যেটা গ্রুপ সি এর একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এজ লিমিট 27 বছর এবং কোয়ালিফিকেশন পরবর্তী পোস্ট রয়েছে বাইন্ডার যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে 27 বছর বয়স সীমা এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনাদের প্রসেস রয়েছে কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং 5 বছরের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কিন্তু এখানে লাগবে জুনিয়র অ্যাটেনডেন্ট হচ্ছে পরবর্তী পোস্ট ম্যাক্সিমাম 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন 5টি ভ্যাকেন্সি রয়েছে ক্লাস 8 পাস করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন এখানে আবেদনের জন্য আপনাদের অফলাইনে আবেদন করতে হবে পিডিএফ এর নিচে একটি ফর্ম ইনকোডিং পাবেন এটা এ4 সাইজ পেজের উপরে প্রিন্ট আউট বার করে যাবতীয় ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিলআপ করার পর এটি মুখবন্ধ খামে আপনারা ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অবশ্যই জেরক্স করে অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবেন এবং ফর্মে ভরে ফর্মের উপরে খামে ভরে খামের উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দিয়ে কতগুলো পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এবং দেওয়ার পর 30 নভেম্বর 2021 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পাঠাতে হবে এখানে একটি অ্যাড্রেস দিয়েছে এই অ্যাড্রেসে তো আপনারা যাবতীয় ডিটেলস এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব এবং এখানে আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের জন্য কোনো রকম আবেদন মূল্যের কথা এখানে কিন্তু বলা নেই অর্থাৎ শুধুমাত্র ফ্রি অফ কস্টই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এরকমই বলা যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট যেটা অবশ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিও আপনাদের কাছে হেল্পফুল হয়ে উঠবে এই ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে